ব্রিজের রেলিং এ স্ট্যান্ড দেখানো ওই কাল হলো এক যুবকের ভয়ঙ্কর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজকাল জনপ্রিয় হওয়ার জন্য মানুষ নিজের জীবনে এর পরোয়া করছে না, এমন কিছু করে বসছে যার ফলে বিরাট কোনো ক্ষতি হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য লাইক আর শেয়ারের লোভে প্রাণ দিতেও পিছপা হচ্ছে না কিছু কিছু মানুষ। বিপজ্জনক সব জায়গায় স্ট্যান্ড করতে দেখা যাচ্ছে, সেই সবের অনেক ভিডিও প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনো উপায় থাকে না। তেমনই একটি ভিডিও সামনে এসেছে যেখানে এক যুবক একটা উঁচু জায়গায় এমন ভাবে স্টান্ট করার চেষ্টা করলো যার পরিণাম হলো খুব খারাপ। এই ভিডিও দেখে তো হতবাক নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি একটা সেতুর রেলিং এ দাঁড়িয়ে স্ট্যান্ড করার চেষ্টা করছে। প্রথমে আপনি বুঝতে পারবেন না যে তিনি ঠিক কি করতে চলেছেন, তারপর হঠাৎ দেখতে পাবেন লোকটি একপাশের রেলিং থেকে সামনের রেলিং এ লাফানোর চেষ্টা করছে। আপনার মনে হতে পারে তিনি তা সহজে বোধহয় করেও ফেলবেন, কিন্তু না, তেমনটা হলো না। তার জায়গায় যা ঘটলো তা দেখলে আপনি শিওর উঠবেন তিনি এক রেলিং থেকে অন্য রেলিং এ লাফ দিতে হঠাৎ তার ভারসাম্য হারিয়ে যায় আর তিনি রেলিং এ খুব জোরে ধাক্কা খান, তারপরে নিচে পড়ে যান। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে, অনেকে অনেক কমেন্ট করেছে ভিডিওতে, এখনো পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, এমনও হতে পারে যে জলে অনেক পাথর আছে, তাহলে তার অবস্থা কি হবে সেটাই ভাবছি। আরো এক ব্যক্তি বলেছেন, ভাইরাল হওয়ার জন্য এসব করার কি প্রয়োজন সেটাই ভাবি। You got it, bro. Oh! You got it, bro. Oh!